হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়ায় অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি ব্লগটি সবার কাছে ভালো লাগবে। আজকে আমরা দুবাই ফেস্টিভ্যালে যাচ্ছি। এদিকে আমার মেয়ে সবার পিক নিয়ে নিচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড। আমি প্রথমে লাইনেই দাঁড়িয়ে যাব, যেহেতু আজকে ফ্রাইডে অনেক অনেক মানুষ, সবাই আজকে ফেস্টিভ্যালেই আসতেছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স ঢোকার জন্য ফেস্টিভ্যালে। দেখে বাপ মেয়ে, আমি দেরি না করে লাইনেই দাঁড়িয়ে গেলাম। দেখি কতক্ষণ পর আমি টিকিট হাতে পাই। এবার দেখি টিকিটের প্রাইসও বাড়িয়ে দিল। এই তো ফাইনালি আমি 15 মিনিট মতো ওয়েট করেছিলাম, টিকিট হাতে নিয়ে নিলাম। পার পার্সন 20 দিরহাম করে নিল। দুবাই ফেস্টিভ্যালে আসলে অনেক অনেক কিছু করে লোককে আসানোর জন্য, খুশি রাখার জন্য বাচ্চাদের। এদিকে লোকটা জোকার সেজে সবার সাথে ফান করতেছে, বাচ্চারা তো অনেক অনেক খুশি। আমার বোনের মেয়েও অনেক খুশি দেখে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এক একটা স্টল এক এক ধরনের সুন্দর করে তৈরি করলো। আপনারাও আমার সাথে দেখতে থাকুন দুবাই ফেস্টিভ্যাল। ওয়ার্ল্ডের প্রতিটি দেশেরই এখানে স্টল আছে। তো আমরা আজকে সম্ভব হবে না প্রতিটি স্টলে যাওয়া, যেহেতু আজকে আমাদের একটা দাওয়াতও আছে। দেখি তারপরও কতটুকু ঘুরতে পারি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি। আপনারা দেখতে থাকুন দুবাই ফেস্টিভ্যাল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, সবার সাথে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনা, নৌকা দিয়ে নৌকা টাইপ করে দোলনা তৈরি করলো। আজকে শুক্রবার হওয়ার কারণে প্রচুর মানুষ। আজকে প্রথমে আমরা আফগানিস্তান স্টলে যাব, আর পাশে এটা হচ্ছে ইরাক। আপনারা তাহলে আসতে থাকুন আমার সাথে আফগানিস্তান স্টলে, দেখি কি পাওয়া যায় আফগানে। এই তো এগুলো হচ্ছে বেড়ার পশম দিয়ে তৈরি করছে সুইটারগুলো, আর অনেক অনেক সুন্দর সুন্দর কার্পেট।
এই সুইটারগুলো বেড়ার পশম দিয়ে তৈরি করা, অনেক মোলায়েম ওগুলো, আর অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এখানে। আফগানদের কাপড় আর জুয়েলারি, আফগানদের জুয়েলারি দেখতে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অনেক বড় বড় জুয়েলারি আফগানদের। আমার অনেক অনেক সুন্দর লাগলো এইসব জুয়েলারি। আর এগুলো হচ্ছে জাফরান, এই জাফরান কিন্তু বেশিরভাগ আফগানে তৈরি হয়। এক একটা জাফরানের বক্স অনেক অনেক প্রাইস। তো আমরা বের হয়ে গেলাম, আপনারা দেখতে থাকুন তাহলে আমরা কি কি করতেছি। যদিও আজকে আমরা বেশি ঘুরি নাই, যেহেতু একটা জায়গায় যাব, তাওয়াতে এখান থেকেও মনে হয় 1.5 ঘন্টা সময় লাগবে যাইতে, তো এই কারণে আমরা 9টার আগে বের হয়ে যাব। অনেক অনেক সুন্দর করে এবার সাজালো এরা। আমরা বের হয়ে গেলাম, তো আমরা বের হয়ে গাড়িতে ওটা মাত্রই ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেল, তাই আবার গাড়ি সাইড করে রেখে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন হয় আমার ভুল ত্রুটি হলে কমেন্ট দৃষ্টিতে দেখে নেবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।